আমরা মৌলভীবাজার সদর মডেল থানার সকল অফিসার ফোর্স আমরা উপস্থিত আছি। আমরা থানার কার্যক্রম শুরু করেছি। অলরেডি আমরা 10 তারিখ এসে পরিষ্কার পরিচ্ছন্নতা করে আমাদের একটু স্বাভাবিক কার্যক্রম করতে, যে কিছু মালামাল ইনস্ট্রুমেন্ট আমাদের সংগ্রহ করতে হয়েছে, এবং আমাদের অফিসার ফোর্সও একটু বাহিরেও ছিল, তারাও এসেছে। ইতিমধ্যে আমরা আজকে কার্যক্রম শুরু করে দিয়েছি। ইনশাল্লাহ সবাই সার্বিক সহযোগিতা কামনা করছি। জনগণ, আসলে আমরা তো সকলের জানমাল নিরাপত্তা এবং আইনি কার্যক্রমের জন্যই আমরা থানা পুলিশ। আমরা তারা যে কোনো সহযোগিতায় আমরা পূর্বের ন্যায় বর্তমানে আমরা কাজ করে যাব। তো আমরা আসলে কিছুদিন কার্যক্রম আমরা করতে পারি নাই, সেই ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটতে থাকলে তারও আমরা বিহিত ব্যবস্থা নিয়ে হচ্ছে না। এতে অবশ্যই যে কোনো যদি আইন পরিপন্থী কোনো কাজ হয়ে থাকে, এটা আমরা অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেব। ধন্যবাদ। আমরা যে পুলিশিং কার্যক্রমটা, আমরা এই পুলিশিং কার্যক্রমটা আবার গতকালকে থেকে শুরু করেছি। আমাদের থানার কার্যক্রমগুলো শুরু হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমরা ট্রাফিকের কার্যক্রমটা শুরু করলাম জেলা পর্যায়ে। আমরা প্রাথমিকভাবে যে যারা আমাদের সাধারণ ছাত্ররা আছেন, স্টুডেন্টরা আছেন এবং যারা ভলান্টিয়ারে দায়িত্ব পালন করছেন, তাদের সমন্বয়ে আমরা এই ট্রাফিক দায়িত্বটা পালন করব এবং আমরা চেষ্টা করব যেন আমরা সার্বক্ষণিক তাদের সহযোগিতায় এই জেলার যে ট্রাফিক, সেই ট্রাফিকটা নিয়ন্ত্রণ করতে পারি। আমরা তাদের সহযোগিতা নিয়ে এই কাজটি করব। পাশাপাশি আমাদের যে থানার কার্যক্রম সেটা শুরু হয়েছে এবং থানার আভ্যন্তরীণ কার্যক্রম আমরা গতকালকে থেকে শুরু করেছি। আজকে থেকে আমরা থানার যে বাইরের কার্যক্রমগুলো আছে এটা শুরু করব এবং আমরা আশা করছি দু একদিনের মধ্যেই পুলিশিং যে বিষয়টা ছিল সেটা আগের মতোই আমরা করতে পারবো এবং আমাদের কার্যক্রমগুলো স্বাভাবিক হবে। হ্যাঁ, আপনারা জানেন যে এই কয়েকদিনে পুলিশের অনুপস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমাদের কাছে কিছু মেসেজ আছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলবো না, বাট কিছু দুষ্কৃতিকারী চেষ্টা করেছে তাদের অপরাধমূলক যে কার্যক্রম সেটা পরিচালনা করার। আমরা চেষ্টা করব যে যারা অপরাধ করেছে আমাদের কাছে যারা ভিডিও, অনেক ভিডিও ফুটেজ আছে, সেটা দেখে আমরা যে আইনগত ব্যবস্থা সেই আইনগত ব্যবস্থা নিব। যারা দুষ্কৃতিকারী বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে চুরি হয়েছে অথবা ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছে, এগুলোর কিছু ফুটেজ আমাদের কাছে আছে, আমরা সেই ফুটেজ দেখে আমরা পরবর্তীতে কার্যকরী ব্যবস্থা নেব এবং আমরা যখন থেকে দায়িত্ব নিচ্ছি এর পরবর্তীতে যেন এরকম কোনো কিছু না হয় সেই বিষয়ে আমরা, আমাদের তো যে ইন্টেলিজেন্স, সাধারণ নাগরিক, জনসাধারণ সহ সবার সহযোগিতায় আমরা এই আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আবার স্বাভাবিক করার চেষ্টা করব।